প্রেমে পড়লে এত কেন কষ্ট হয় জানো লাবণ্য? কেন মনে হয় ও ছাড়া সব অন্ধকার? ব্যস্ততায় নিজেকে মিলিয়ে দেওয়ার পরও কেন মনে কোনো কাজ ঠিক মন মতো হলো না? তবে কি প্রেম জীবনের সুখের অন্তরায়? প্রেম আজীবন সুন্দর, কিন্তু প্রেমে যেদিন অসুখ বাঁধবে, যেদিন চাহিদার হার বাড়তে বাড়তে পৌঁছে যাবে সীমানার ঊর্ধ্বে, জানবে সেদিন থেকে দুঃখ কড়া নাড়বে মনে। আসলে আমরাই আমাদের দুঃখ দিয়ে থাকি, আর এর সূচনা আমরাগুলো আমার হওয়ার কারণে। কিন্তু জীবনের পথে চলতে গেলে সবাই তো এমন একজন চায় যে সুখের দিনে ঠিক যতটা হাসবে, দুঃখের দিনে ঠিক ততটাই আঁকড়ে রাখবে জড়িয়ে। জানো অমিত, আমরা সবাই আমিকে নিয়েই ব্যস্ত। আমার সাথে থাকবে, আমার পথে চলবে, আমার মতো বলবে, আমার মতো করবে। বলো তো অমিত, আমরা প্রেম চাই নাকি আদেশ দেওয়ার দাস? প্রেমের প্রথম শুরুতে সবাই বলে আমাদের স্বপ্নগুলো একসাথে পূরণ করব, কিন্তু দিনগুলো যত বুড়ো হয় স্বপ্নগুলো ততই আলাদা হতে থাকে, আলাদা হতে থাকে ভাবনারা, আর এর থেকেই তৈরি হয় দূরত্ব। আমি যদি না বাড়াই দূরত্ব, যদি সব কথা মেনে নিয়ে শুধু সাথে চলতে চাই, তাহলে তো তোমায় চোখের জলে বালিশ ভেজাতে হবে আজীবন। কারণ সে জানে ভালোবাসায় তোমার আসল দুর্বলতা, আর তাতেই সে আঘাত দেবে বারবার। তুমিও তো শুনেছি একজনকে ভীষণ ভালোবাসো, এতটাও শুনেছি তোমাদের দেখা হয় অনেক দিন পর পর, কথাও হয় খুব অল্প। আচ্ছা, দূরত্ব বাড়লে প্রেম কি কমে না? যে প্রেম শরীর ছুঁয়ে হয় সে প্রেম দূরত্ব বাড়লেই কমে যায়, কিন্তু যে প্রেম মন ছুঁয়ে হয় তার তো প্রেমিক সাথেই থাকে, তাই দূরত্বের প্রশ্ন থাকে না সেখানে।